আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। লকডাউন না কাটা পর্যন্ত খেতে না পাওয়া মানুষদের পাশে তিনি দাঁড়াবেন, নেতা হিসাবে নয়, ভাঙড়ের মানুষ হিসাবে একাজ তিনি চালিয়ে যাবেন। আজ ভাঙড়ের দিন আনা দিন খাওয়া মানুষদের হাতে ত্রাণ তুলে দিয়ে জানালেন আরাবুল ইসলাম। নান্নু হোসেনের খাস্তালুক বলে পরিচিত ভোগালী এক নম্বর অঞ্চলের নাংলা গ্রামে প্রায় 200 পরিবারের হাতে চাল ডাল আলু তুলে দেন আরাবুল ইসলাম। এদিকে নিউ টাউনের বালিগুড়ি মোড়লাইট চকপাঁচুড়িয়া গ্রামের দিনমজুর খেটে খাওয়া পরিবারের হাতে চাল আলু ডাল তেল পেঁয়াজ ও সোয়াবিন তুলে দিলেন বিজেপি নেতা প্রসেনজিৎ ঘোষ। আজ নিউ টাউনের বালিগুড়ি বিজেপি পার্টি অফিসে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়ার ব্যবস্থা করে বিজেপি কর্মীরা। প্রায় 150 পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিতে আসা মানুষকে বারবার হাত ধোয়ার কথা বলার পাশাপাশি লকডাউনে বাড়ি থেকে না বেরোনো ও কোভিড-19 সম্পর্কে সচেতন করলেন বিজেপি নেতা প্রসেনজিৎ ঘোষ। মুখে মাস্ক লাগাতে হবে, মাস্ক বা রুমাল আর বারে বারে সাবান দিয়ে হাত ধুতে হবে। হ্যাঁ, বাড়ি থেকে বাড়তে দেবেন না কাউকে। বাড়ি থেকে বেরোতে দেবেন না বাচ্চাদের বড়দের। বারে বারে এইভাবে সাবান ঘষে ঘষে আঙুলের মাঝখানে বারে বারে সাবান দেওয়া প্রতি ঘন্টায় ঘন্টায়। বেরোবেন না, খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে একদম বেরোবেন না। আর হাতে সবসময় সাবান দেওয়া আর মুখে রুমাল বা মাস্ক পরে। তোমার মাস্ক কোথায়? তোমার মাস্ক কই? বাড়িতে থাকলে হবে না তো, পড়তে হবে। আর বাড়ি থেকে একদম বেরোবে না, ঠিক আছে? বারে বারে আমাদের নিজেদের মধ্যে একটু ডিস্টেন্স মেনটেন করুন, একটু দূরে দূরে দাদা ওইদিকে দাঁড়া। আর এই দেখুন, বাড়িতে বারে বারে সাবান দিয়ে হাত ধুতে হবে, বাড়ি থেকে কেউ বেরোবেন না, বুঝেছেন? বাচ্চাদের আপনারা বেরোবেন না আর সবসময় বেরোবেন, ঠিক আছে? আসুন, নমস্কার। আপনারা কোথায় থেকে গাড়ি নিয়ে আসছিলেন? বাদুড়িয়া জঙ্গলপুর থেকে। বাদুড়িয়া জঙ্গলপুর কতদিন ছিলেন? গাড়িতে কী গাড়ি ছিল? মারুতি গাড়ি ছিল। কোনো পেশেন্ট যাচ্ছিল কি গাড়িতে? হ্যাঁ, পেশেন্ট যাচ্ছিল। তো কোথায় এসে মানে গাড়িতে অ্যাক্সিডেন্ট করলো? ওই নিউ টাউনে। নিউ টাউন, নিউ টাউনে কোন জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়? জায়গাটার নামটা আমি সঠিক জানি না তো। কজন আহত হয়েছেন এবং কজন মারা গেছেন? একজন মারা গিয়েছে আর বাকি যেন সবাই আহত। কী করে অ্যাক্সিডেন্ট হয়? কোন গাড়ি এসে ধাক্কা মারে আপনার গাড়ির মধ্যে? 709 গাড়ি, আমরা ছিলাম মারুতি গাড়ি। মারা গেছেন তিনি কে হন আপনি? আমার জামাই বাবু। আপনার নাম? আমার নাম মাসুদ মন্ডল। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।